নেটল টাটা মাই টিভি সংলাপে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্যাট্রিক ডিকস্তা, এবং আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে অপ্রতিরোধ্য ঈদ যাত্রা। এবং এই ঈদ যাত্রায় আজকে এই আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার লেনিন চৌধুরী, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন, এবং আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সদস্য বাংলাদেশ নৌযাত্রী পরিবহন সংস্থা ও পরিচালক এবিসিসিআই মোহাম্মদ নিজামুদ্দিন, এবং আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী। আপনাদের সবাইকে স্বাগত। যে কথাটি আমি শুরুতে বলছিলাম যে এই ঈদ যাত্রাটি অপ্রতিরোধ্য, কারো কোনো কথাই কেউ শুনছেন না, এগিয়ে যাচ্ছেন সবাই বাড়ির দিকে, এবং নারীর টানে ছুটে চলার মতোই সবাই ঝাঁপিয়ে পড়েছেন বিভিন্ন দিকে, বিভিন্ন রাস্তায়, সড়কে, নৌপথে। আমরা একটু কথা বলতে চাই প্রথমেই নিজামুদ্দিন, যিনি বাংলাদেশ নৌযাত্রী পরিবহন সংস্থার একজন সম্মানিত সদস্য, আমরা তার কাছ থেকে শুনতে চাই যে নৌ রোডে আমরা যেই চিত্রটি দেখছি, প্রতিদিন দেখছি, আসলে এই চিত্রটি আসলে আমরা কামনা করছি কিনা। ধন্যবাদ আপনাকে আমাকে সংযুক্ত করার জন্য। আসলে তো এই কামনাটা কারোরই নয়, তো বিষয়টা হচ্ছে যে আপনার যেভাবে নারীর টানে মানুষে বাড়িতে ফিরছেন, সেই বিষয়টা দেখে সরকারের কাছে যেভাবে সরকার চেয়েছিলেন যে টোটালটা একটি সিস্টেমে নিয়ে আসা লকডাউন, কিন্তু আসলে কিন্তু সেই লকডাউনটা পুরোপুরি হয়নি। যেটা আপনি দেখেছেন যে স্পিড বোটে দুর্ঘটনা থেকে শুরু করে এই পর্যন্ত আপনার সড়ক পথে যেভাবে যাচ্ছে, তাতে কিন্তু সরকারের রেভিনিউ, সরকারের জাতীয় রাজস্ব থেকে কিন্তু আমরা বঞ্চিত হচ্ছে সরকার। তার কারণটা হচ্ছে যার প্রয়োজন সে কিন্তু যাচ্ছে, যার আসা দরকার ঢাকামুখী সে কিন্তু আসতেছে, বাট থ্রি হুইলার, পিক আপ, তারপরে আপনার মাইক্রোবাস, এতে করে মানুষ যাচ্ছে, কিন্তু ট্রলারে, বিভিন্ন কোস্টারে, বিভিন্ন ভাবে যাচ্ছে কিন্তু মানুষ, তাদেরকে কিন্তু আপনি ঠেকাতে পারছেন না। অর্থনৈতিক ভাবে এই চালিকা শক্তিটা অর্থনৈতিক, এইটা কিন্তু চলে যাচ্ছে আমাদের কাছ থেকে। আর আপনি স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে, আমরা কিন্তু বিগত লকডাউনের পরে আমরা যেভাবে সরকার নির্দেশনা দিয়েছেন আমরা সেভাবে কিন্তু লঞ্চগুলি, নৌযানগুলি পরিচালনা করে এসেছিলাম, এবং আমরা সেই ডিস্টেন্সটা মেনটেন করেছি। আজকে দেখেন আপনি বিমানের অবস্থাটা, বিমানের পাশাপাশি সিট, সেখানে স্বাস্থ্য সুরক্ষা কতটুকু মেনটেন হচ্ছে, এবং অক্সিজেনের যে প্রবণতা, যে বিষয়টা থাকে সেটা ফ্রিজ আপ, রিজার্ভ করা থাকে, সেইটুকুর ভিতরে কিন্তু অক্সিজেনটুকু আছে। আর লঞ্চে কিন্তু আপনি এয়ার উইং পাচ্ছেন, একদম একটা রিভারের একটা ফ্রেশ উইং পাচ্ছেন, এবং আপনাকে একটা ডিস্টেন্সে কিন্তু আমরা সেই যাত্রীগুলি আমরা বহন করে থাকি, এবং কেবিনের একটা থেকে আর একটা ডিস্টেন্স, এবং সেখানে একটা পার্টিশন দেয়া থাকে, আমরা কিন্তু সেগুলো মেনটেন করে কিন্তু আমরা চলাচল করে থাকি। তো আসলে এই বিষয়গুলো আমি মনে করি যে সরকারের উচ্চ পর্যায়ে যারা রয়েছেন, এই লকডাউনটা আসলে শিথিল করা দরকার। যেহেতু এখন দূরপাল্লার বাস উত্তরবঙ্গ সহ চলছে, আমাদের শুধু দক্ষিণ অঞ্চলমুখী, ঢাকা থেকে চাঁদপুর সহ দক্ষিণ অঞ্চলে, গ্রেটার বরিশাল বলেন, খুলনা বিভাগের কিছু অংশ নিয়ে আজকে লঞ্চগুলি বন্ধ করে রাখা, এইটা কি আসলে লকডাউনে কতটুকু আমাদের সফলতা আসতেছে, আমি এটা আসলে বোধগম্য নয়। এবং এই বিষয়টা যে করে আজকে হাজার হাজার শ্রমিক এবং লক্ষ লক্ষ পরিবার এই পেশার সাথে যারা সম্পৃক্ত, এবং আমরা যারা আজকে এই শিল্পের সাথে যারা জড়িত আছি, আজকে কিন্তু আমরা খুবই দিশেহারা অবস্থা আছি। বিগত দিনে আমরা কোনো এই লকডাউনে কোন রকমেরই কোনো সহযোগিতা, কোন রকমের কোনো প্রণোদনা আমরা সরকারের কাছ থেকে পাইনি। সরকার, মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট নির্দেশনা, যথেষ্ট ভাবে সরকারি সেন্ট্রাল ব্যাংককে বলেছেন, কিন্তু আমরা আসলে বারবার এ নিয়ে আমরা আমাদের সংশ্লিষ্ট ব্যাংককেও আমরা অবহিত করে আমরা কোনো প্রতিকার পাইনি। তো আমরা আসলে এই লকডাউনটা, এটা একটা বদ্ধপরিকর, এবং এই সিদ্ধান্তটা আমার মনে হয় সরকারের যারা নীতি নির্ধারক আছেন, চরম একটা ভুলের সিদ্ধান্তের ভিতরে এই লকডাউনটা হয় একদম। আপনাকে, আপনার কাছে আবার আসছি জনাব নিজাম, আমরা একটু কথা বলতে চাই ওসমান আলী আপনার সঙ্গে। আপনি যে চিত্রটার কথা বলছেন নৌপথে, আমরা একই চিত্র দেখেছি বিভিন্ন সড়কে, এবং বিশেষ করে মহাসড়কগুলোতে এখন রিক্সা, আপনার সাইকেল, এর পাশাপাশি স্কুটার, এবং এখন ট্রাক, ভ্যান, বিভিন্ন ভাবে মানুষ যাচ্ছে, তো সেখানে তো আপনার থামানো যাচ্ছে না। কিন্তু আপনারা কি উদ্যোগী হয়েছেন কিনা, যে যারা এই পেশার সঙ্গে জড়িত রয়েছেন, আপনারা কি উদ্যোগী হয়েছেন কিনা যে সবাই যেন সম্মিলিত ভাবে এই কাজটা করতে পারে, নিরাপদ দূরত্ব রাখতে পারে, স্বাস্থ্যবিধি মেনে এই এই পরিবহন চালানো সম্ভব হয় কিনা, এটা আপনারা ভেবে দেখেছেন কিনা? আপনাকে ধন্যবাদ। লকডাউন শুরু থেকে 2020 সালে যখন লকডাউন হয় মার্চ থেকে জুন পর্যন্ত, তখন কিন্তু 3 মাস এই পরিবহন শ্রমিকদের সারা দেশে সব গাড়ি বন্ধ ছিল। তখন এই যে সরকারি পক্ষ থেকে যে
টাকা পাওয়ার কথা বা আমাদের যে সাহায্য পাওয়ার কথা সেভাবে আমরা তেমন সাহায্য পাইনি, কারণ সেখানে 2,500 টাকার মাননীয় প্রধানমন্ত্রী তহবিল দেওয়ার কথা আমরা 32 লক্ষ শ্রমিকের টাকা জমা দিয়েছিলাম, 3 লক্ষ শ্রমিকের শুধুমাত্র 2,500 টাকার সুবিধা পেয়েছিল। আর আমাদের বেসিক ইউনিয়ন গুলো আমাদের ফেডারেশনের অন্তর্ভুক্ত ইউনিয়ন গুলোর পক্ষ থেকে কিন্তু আমরা সেই শ্রমিকদেরকে তৎকালীন সময়ে আমরা ত্রাণ সহযোগিতা আমরা করে আসছি। এবারও যখন মানে 5 তারিখ থেকে লকডাউন হলো তখন সমস্ত কিছু বন্ধ, মানে 2-1 দিন লকডাউন কিছুটা লক্ষ্য করা গেল। আজকে লকডাউন বলতে বাংলাদেশে মানে আমার দৃষ্টিভঙ্গিতে আমরা কিছু দেখি না। একজন ডাক্তার বিশেষজ্ঞ আছেন, তারা ওনারা পরামর্শ দেন যে এই যে যারা লকডাউন ভালো করে দেয়, আজকে দেখলাম কঠিন লকডাউন, আজকে দেখলাম কঠিন ভাবে গাড়ি ঘোড়া সব রাস্তায় চলছে সবই। আজকে কি করলেন, অনেকদিন পরে এসে বললেন যে শহরগুলোতে আর জেলা ভিত্তিক চলবে, আন্তর্জেলা চলবে না। তাহলে জেলা ভিত্তিক চলবে মানে কি, এক জেলার ভিতরে তার গাড়িগুলি চলবে, এখান থেকে রংপুর যে এখান থেকে ঢাকা থেকে রংপুর যেতে প্রথম ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, তারপরে গাইবান্ধা, তারপরে হলো গিয়া রংপুর একটা যাত্রী বসবেন। এর আগে নিজামুদ্দিন সাহেব বলেছেন যে আমি আর নতুন করে ওনার সাথে সুযোগ করতে চাই, মানুষ কিন্তু পার হয়ে যাচ্ছে, শিমুলিয়া পাটুরিয়া ফেরি বন্ধ করে দিলেন, মানুষ কিন্তু ফেরিতে হামলা করার জন্য কিন্তু উদ্যত হইলেন, সেখানে কোনো গাড়ি উঠতে পারলেন না, শুধুমাত্র একটা মানুষ নাকটা সুদা করে দাঁড়াইতে পারে না, সেখানে ফেরি দখল করে কিন্তু মানুষ পার হয়ে যাচ্ছে। ঢাকা থেকে হুন্ডা এবং ঢাকা থেকে মাইক্রোবাস 6 জন অন্তত 10 জন নিয়ে কিন্তু রংপুর চলে যাচ্ছে। আপনি আমিন বাজার উপরে গেলে দেখতে পারবেন, আপনারা সংবাদ দাতা টিভি দেখবেন যে শত শত ব্যাটারি চালিত গাড়ি, সিএনজি গাড়ি, এ সমস্ত এই যে মানে চলাচল করছে। আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় বলেছি আমরা কি লকডাউনের বিপক্ষে, আমরা কিন্তু লকডাউনের পক্ষে। এইটা কোনো লকডাউন না যেখানে শপিং মল খুলে দেওয়া হইল, যেখানে গার্মেন্টস খুলে দেওয়া হইল, যেখানে মানে বস্ত্র কারখানাগুলি খুলে দেওয়া হলো। প্রথম 5 তারিখের আগে 3 তারিখে দেখলাম যে সব গার্মেন্টস শিল্প কল কারখানা সব বন্ধ থাকবে, বিকেএমএ পিজিএমএ একটা হুঙ্কার দিলে যে আমাদের যদি এই মানে গার্মেন্টস বন্ধ থাকে তাহলে আমরা বিদেশি পার্টি আমাদের হাত থেকে ছুটে যাবে, বিদেশি রেমিটেন্স আসা বন্ধ হয়ে যাবে, এই কাজটা করা যাবে না। 5 তারিখে গার্মেন্টস খুলে গেল, তারপরে বস্ত্র কারখানা বললো যে বিদেশ থেকে কাপড় আমদানি করতে হবে, আমাদের সেখানে এই বস্ত্র কারখানা বন্ধ করে দেবো, বস্ত্র কারখানা খুলে দিলেন। শ্রমিকের কর্মচারীরা সেখানে বললো আমরা খাবো কিভাবে, চলবে মিছিল মিটিং হলো, শপিং মল খুলে দিলেন, সবই হইলো গিয়া মানে বিধিনিষেধ দ্বারা খুলে দেওয়া হলো। কোনো বিধিনিষেধ বাংলাদেশে নেই। পরিবহন শ্রমিকরা 70 লক্ষ পরিবহন শ্রমিক এই দেশে, তাদের কোনো নিয়োগপত্র নাই, তারা দিন আনলে দিন খায়, দিন আইন মানে যারা রুষ ভিত্তিক কাজ করে সেই 70 লক্ষ পরিবহন শ্রমিক দেখেন জেলা ভিত্তিক খুলে দিয়েছেন, তাতে 15 লক্ষ 20 লক্ষ শ্রমিকের জেলা ভিত্তিক খুলে, তার সব গাড়ি চলে, এক জেলা ভিত্তিক কি গাড়ি চলবে, সেখানে কম গাড়ি চলে, সেখানে আজকে এই শ্রমিকরা যেভাবে আজকে মানে মানবতার জীবন যাপন করছে, আজকে ঈদ উপলক্ষে মানে সামনে তার ছেলে মেয়েদের মুখে চিনি সময়ও দেওয়ার কোনো ক্ষমতা আজকে পরিবহন শ্রমিকদের নেই। আমরা বলেছি লকডাউন দিলে সর্বাত্মক লকডাউন দেন। আমরা ধরেন বেনাপুর, বেনাপুর থেকে ইন্ডিয়ার টাক আসে, এই ইন্ডিয়ার টাক থাকার জন্য কিন্তু শ্রমিকদের থাকার জন্য কিন্তু বেনাপুর কোনো ব্যবস্থা নাই, তারা বাংলাদেশে বিভিন্ন হাটে যেতেছে, বাজারে যাচ্ছে, যাইয়া তারা সেখানে এই আজকে বলতেছি ইন্ডিয়ান করোনা সেখানে ছড়াই গেছে। আমরা কিন্তু গত পরশু দিন সাংবাদিক সম্মেলন করে বলেছি আমাদের ঈদের আগে পরিবহন শ্রমিকদের খুলে দিতে হবে, যদি পরিবহন শ্রমিকদের খুলে দেয়, পরিবহন শ্রমিকদের এখন প্রধান স্লোগান হচ্ছে পেটে ভাত নাই গাড়ি চালাইতে চাই। আজকে ঈদের দিন আমরা বাধ্য হয়েছি কর্মসূচি দিতে যে ঈদের দিন আমাদের এই শ্রমিকদের নিয়ে টার্মিনাল টার্মিনাল কিন্তু আমাদের অবস্থান করতে হবে, কথা কিন্তু আমরা বলেছি। কারণ হচ্ছে আজকে সর্বস্তরে যেভাবে মানে মানুষ ঝুঁকি নিয়ে জীবনের আছে সারা দেশে পারাপার হচ্ছে, কালকে মানে গতকালকে আন্তঃজেলার গাড়ি বগুড়াতে বেশ কিছু গাড়ি
মানে সেখানে চেকপোস্ট ধরা পড়লো। এইগুলো কিন্তু মালিক শ্রমিকরা জানে না, যে শ্রমিকের যেখানে গাড়ি আছে সেখানে কিন্তু প্যাডের তাগি দিয়ে চালায়। আপনার কাছে আবার আসছি জনাব ওসমান আলী, আপনার কথা আমরা শুনবো। আপনি যে কথাগুলো বলছেন আমরা সে কথাগুলো শুনবো। আমরা একটু কথা বলতে চাই অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন আপনার কাছে। আমরা যে বিষয়টা জানতে চাই যে মানুষের আসলে মানুষকে সচেতন করা গেল না কেন? এখন আমরা যদি যে দৃশ্যটা দেখছি প্রতিদিন, যে দৃশ্য আমাদের চোখের সামনে আসছে, সেই দৃশ্যটা আমরা আমাদের কাম্য ছিল না, তাহলে সাধারণ মানুষকে আমরা আসলে উজ্জীবিত করতে পারলাম না কেন? আইন কি আমরা প্রয়োগ করতে পারতাম কিনা? আমরা কি দেখেছি যে বিজিবি মোতায়েন করেও সেখানে আসলে থামানো যায়নি জনস্রোত কেন? সর্বসাম্প্রতিককালে আমরা পেপার পত্রিকার মাধ্যমে যা দেখছি এবং আমাদের পুলিশ চ্যানেলে সব খবর আছে, তাতে আমরা সবাই একমত যে আসলে প্রচুর মানুষ নিয়মবিধি না মেনে রক্ষা না করে তাদের নিজেদের নারীর টানে তারা গ্রামে ছুটছে। আসলে এই যে অবস্থা এখন চলছে, যদি আমরা পুলিশ লিটারেচারে বলি, পুলিশ লিটারেচারে এটাকে ইয়েলো ফেজ বলি আমরা। ইয়েলো ফেজ চলছে এখন, এই ইয়েলো ফেজে প্যান্ডেমিক পুলিশিং, প্যান্ডেমিক পুলিশিং এর ইয়েলো ফেজ হচ্ছে কন্টেন্ট এন্ড কন্ট্রোল। এখানে আসলে এনফোর্স করা যায়, এখানে যে আমরা বল প্রয়োগ করবো, বল প্রয়োগ করা কিন্তু আমি চাইবো এখানে আসলে বল প্রয়োগ করার মতো অবস্থা নেই। কারণ মানুষের এই যে আমরা বাড়ি দিতে চাই, ঈদে বা কোনো অনুষ্ঠান বলে যে বাড়ি দিতে চাই, এটা মূলত ওরিয়েন্টাল কালচার এর অংশ। দুইটা দেখবেন চায়নাও 40 ফুটে 41 ফুটে লোক বাড়ি যায় ওদের নিউ ইয়র হলিডে, কিন্তু এখানে তাদেরকে যদি এনফোর্স করতে যেতাম সেটি কিন্তু আসলে হিতে বিপরীত হতো এবং সেটি আসলে সম্ভব না, সেটি কোনো মতেই কাম্য না। কারণ যারা বাড়িতে যাচ্ছে তারাও কিন্তু নারীর টানে, এবং দেখেন আমরা অনেকে অনেক রকম চিন্তা করি, কিন্তু একজন গার্মেন্টস শ্রমিকের কথা বা একজন সাধারণ শ্রমিকের কথা চিন্তা করেন, সে কিন্তু বছরে যখন তখন বাইরে যেতে পারে না, তার ছেলেমেয়ের জন্যও কিন্তু সে যখন তখন চাইলেই একটা কাপড়ও কিনতে পারে না। এই সময় সে আশা করে যে সবাইকে নিয়ে সে একটু বাড়িতে যাবে, সবাইকে নিয়ে সে একটু আনন্দ ফুর্তি করবে অথবা দেখা হবে। নারীর যে টান সেটাকে কিন্তু আপনি উপেক্ষা করতে পারবেন না। তবে আমার কাছে মনে হয় যে আমাদের অবহিত করা, প্রচার প্রচারণার যে ভাষা, এটা সারা পৃথিবীতেই কিন্তু একটা ব্যারিয়ার আছে, যে ব্যারিয়ারটা খুব কঠিন। রিচ টু আউটরিচ, আউটরিচদের কাছে রিচ করার জন্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, বহু রকমের ভাষা ব্যবহার করে। আমার ধারণা এইসব জায়গায় কাজ করার সুযোগ আছে, লাইক যারা কমিউনিটি লিডার্স আছে, যাদের কথা মানুষ বেশি শোনে, যেরকম মসজিদের ইমাম। এখনো আমাদের সমাজে কিন্তু তারা একটা কথা বললে, আমি একজন ইউনিফর্মের লোক হয়ে বললে যা শুনবে, তারা বললে তার চেয়ে বেশি কনভিনসড হয়, হয়তো আমাদের কথা শুনে মানুষ দায় থেকে, কিন্তু কনভিনসিং হইতে তারা বলতে পারে। আমার মনে হয় যে সিভিল সোসাইটি, আমাদের যারা বিভিন্ন কমিউনিটি লিডার আছেন, আমরা যারা রাস্তায় আছি, মিডিয়া যারা আছে, এই সবাই মিলে হয়তো চেষ্টা করলে বিষয়টাকে আরো একটু বোধগম্য করতে পারতাম আমরা জনসাধারণের কাছে, এবং তাহলে হয়তো এটা আরো একটু ভালো হতো, আরো একটু বেটার ওয়েতে ম্যানেজ করা যেত। আর একটা বিষয় আমি একটু বলে রাখি, এখানে লেলিন স্যার আছেন, স্যার হয়তো বলবেন, আসলে আমাদের ঢাকা থেকে দেখেন যে পরিমাণ লোক যায়, আমাদের হিসাবে এটা 50-60 লাখ, মাইনাস 1 কোটি, 1 কোটির নিচে। অথচ দেখেন চোক পয়েন্ট হয় কিন্তু কয়েকটা জায়গায়, মানে যাওয়ার রাস্তা কিন্তু কম। পাটুরিয়া ফেরিঘাট একটা জায়গা, যদি আমাদের 5টা রাস্তা থাকতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না। যেমন ধরেন চিটাগাঙের দিক, চিটাগাঙের দিকে কিন্তু আপনি এরকম ভিড় দেখবেন না। এখন আমরা তো মানুষের বাড়ি যাওয়াকে আটকাতে পারি নাই, পারবো না, এটা একটা পার্ট অফ দি কালচার। তাহলে আমরা যদি যাওয়ার পথগুলোকে ফেসিলিটেট করতে পারতাম, তাহলে কিন্তু এই যে এক জায়গায় গাদাগাদি করে বিচ্ছিরি একটা পরিবেশে যাওয়া, এটা থেকে হয়তো কিছুটা বাঁচা যেত। আমার ধারণা লেলিন স্যার হয়তো এর উপরে আরো কথাবার্তা বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা লেলিন স্যারের কাছে শুনতে চাই যে বিষয়টি এক বছর ধরে লেলিন স্যার এবং এর সঙ্গে সংশ্লিষ্ট জনস্বাস্থ্য বিষয়ক সংশ্লিষ্ট যারা, এক বছর ধরে আমরা এই বিষয়টা জানানোর চেষ্টা করছি যে এটা একটা মহামারী, আমরা এই রোগে পড়লে আমরা আসলে কেউ বাঁচবো না বা বাঁচার সম্ভাবনা কম। সেক্ষেত্রে মানুষের এই ভয় ভীতি নেই কেন? আসলে ভয় ভীতি উপেক্ষা করার মতো শক্তি, তার ভিতর মানসিক শক্তি জাগ্রত হলো কিভাবে? ধন্যবাদ সহ আলোচক সহ দর্শক শ্রোতাদের প্রীতি এবং অভিনন্দন। আজকে স্বাস্থ্যমন্ত্রী একটি অনুষ্ঠানে বলেছেন যে অবস্থায় ঈদ যাত্রাটি হচ্ছে, এটি হচ্ছে সুইসাইডের সিদ্ধান্ত গ্রহণ বা আত্মহত্যার সিদ্ধান্ত গ্রহণ,
তিনি সুইসাইড শব্দটি ব্যবহার করেছেন। আচ্ছা ধরুন আমার অথবা ইমাম সাহেব অথবা ওসমান আলী সাহেব অথবা নিজাম সাহেবের সামনে একজন বা দুইজন মানুষ আত্মহত্যা করছে, আমরা এই দেশের দায়িত্বশীল পদে রয়েছি, আমরা কি সেই লোকটাকে আত্মহত্যা করতে দিব কি দিব না? নিশ্চিত উত্তর আইনের উত্তর এবং সমস্ত ধরনের নৈতিকতা বিধিবিধানের উত্তর হচ্ছে আমরা দেব না, তাকে আমরা বাঁচাবো, বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করব। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করতে পারি, তাহলে এই যে মানুষগুলো আপনার ভাষায় সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছে, আপনি তাদের বাঁচানোর জন্য কি পরিকল্পনা গ্রহণ করেছেন? সম্ভবত এটির কোনো উত্তর নাই। উত্তর নাই এই কারণে যে পুরো পরিকল্পনার মধ্যে কতগুলো বৈষম্য চিহ্নিত হয়েছে। যে মানুষটির একটি প্রাইভেট কার রয়েছে অথবা একটি গাড়ি কার ভাড়া করার সামর্থ্য রয়েছে অথবা বিমানের টিকিট কাটার সামর্থ্য রয়েছে, সে ঈদ করার জন্য বাড়ি যেতে পারবে, ঈদের আনন্দ ভাগ করার জন্য। কিন্তু যে মানুষটি ওসমান আলী ভাইয়ের গণপরিবহনে চড়ে অথবা নিজামুদ্দিন ভাইয়ের লঞ্চে চড়ে, তার গাড়ি নাই, গাড়ি ভাড়া করার সামর্থ্য নাই বা প্লেনের টিকিট কেনার সামর্থ্য নাই, তাকে আপনি আটকানোর চেষ্টা করছেন। একটি বিষয় মনে রাখতে হবে, সমস্ত আইন ভাঙার প্রথম প্রবণতা তৈরি হয় যখন অন্যায্যতা এবং আইন প্রয়োগে বৈষম্য হয় সেখান থেকে। আচ্ছা দ্বিতীয়ত, আমরা যে সিদ্ধান্তটা নেব, সিদ্ধান্তের মৌলিক ভিত্তি কি? আমার ধারণা এই বিষয়গুলো ইমাম সাহেবদের আমাদের চেয়েও বেশি তারা এটা নিয়ে বিশ্লেষণ করেন। সেটি হচ্ছে একটি দেশের জনগণের যে মনস্তত্ত্ব, মনোসামাজিক যে মানসিকতা, তারই ভিত্তিতে কিন্তু সিদ্ধান্ত নিতে হয়। আমাদের এডিশনাল ডিআইজি সাহেব যথার্থই বলেছেন যে এই দেশের একজন মানুষ যে ঢাকার প্রেসে অথবা গার্মেন্টসে চাকরি করে, সে মুসলিমরা যেমন একবার হজ করার জন্য মক্কায় যায়, তেমনি কিন্তু সে দুটো ঈদে বাড়ি যায়, ওই পবিত্রতা, ওই ডেডিকেশন, ওই ভালোবাসা নেই। তাহলে আপনি তাকে কি করবেন? খুব পরিষ্কার দুটো ব্যাপার, আপনি যদি সব মানুষকে তার কাজের জায়গা থেকে বের হতে না দিতে চান, তাহলে সেরকম একটি সিদ্ধান্ত নিতে হবে, অথবা আপনি কিছু লোককে বেরোতে দিয়েছেন, কিছু লোককে আটকাবেন, সেটি হবে না। তাহলে সবাইকে নিরাপদে যাওয়ার মতো একটি ব্যবস্থা করতে হবে। ঘটনাক্রমে আমাদের কর্তৃপক্ষ এ দুটোর কোনো কিছুই করে নাই, না করার কারণে যে জিনিসটা হচ্ছে, এখন আমাদের পুলিশের বন্ধুরা তাদেরকে একটি বন্যার স্রোতের সামনে ঠেলে দেওয়া হয়েছে। তারা একটু আগে যিনি বললেন যে এখানে বল প্রয়োগের কোনো জায়গা নাই। আবার ধরুন আমরা আশঙ্কা করছি ঈদের পরে চিকিৎসা সাথে স্বাস্থ্যের সাথে লোকজন যারা ডাক্তার নার্স, তাদেরকে আরেকটি এরকম একটি প্রবল অসুখের করোনা আক্রান্তের তরীর মুখে ঠেলে দেওয়া হবে। হাসপাতালে বেড পাওয়া যাবে না, অক্সিজেন থাকবে না, আইসিইউ থাকবে না, অ্যাম্বুলেন্সে মানুষজন ভুগবে, একটি করুণ অমানবিক একটা অবস্থা তৈরি হওয়ার মতো অবস্থা হবে। তাহলে এগুলো কেন হচ্ছে? হচ্ছে এই কারণেই যে করোনার দ্বিতীয় ঢেউটাকে নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা, সেই পরিকল্পনায় ওসমান আলী ভাইয়ের পরিবহন কোথায় থাকবে, কি ভূমিকা পালন করবে, নিজামুদ্দিন সাহেবের নৌ পরিবহন কি ভূমিকা পালন করবে, ডাক্তারদের কোন রোলটা থাকবে, আমাদের পুলিশ বন্ধুদের কোন রোলটা থাকবে, আমাদের গণপ্রতিনিধিদের কোন রোলটা থাকবে, মসজিদের ইমামের কোন রোল, মানে প্রত্যেকটা সমাজের যারা নানাভাবে কন্ট্রিবিউট করে তাদের সমন্বিত করার জন্য কোনো রোল পরিকল্পনা তৈরি হয় নাই। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, লোকজন মাস্ক পরতে চায় না। আচ্ছা, মাস্ক পরার জন্য আমরা এ পর্যন্ত মানুষকে উদ্বুদ্ধ এবং বাধ্য করার জন্য কার্যকরী কোনো পথ নিয়েছি কি? আমি বলবো নেইনি। কারণ সেটি নিতে হলে আমাকে প্রথম হচ্ছে মানুষজনকে যুক্ত করতে হবে, যেটাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলে কমিউনিটি এনগেজমেন্ট। যদি ব্যাপারটা এমন হতো, এই প্রস্তাবটা আগে আপনাদের এখানে আমি দিয়েছি যে একটি কাজ করা হোক, প্রত্যেকটি পাড়া মহল্লা এলাকায় করোনা যেখানে বেশি, করোনা প্রবণ অঞ্চলে, সেখানে এই এলাকা পাড়া মহল্লা একটা করে তদারকি কমিটি করা হোক। কারা কারা করবে? ওই অঞ্চলের একজন গণ্যমান্য ব্যক্তিকে কেন্দ্র করে গণপ্রতিনিধির উদ্যোগে, ওখানে যারা তরুণ ছেলে মেয়ে, স্বেচ্ছাসেবক, ছাত্র ইত্যাদি ইত্যাদি যারা আছেন, রাজনৈতিক কর্মী, সবাইকে নিয়ে একটি গণ। আমরা আপনি যে কথাটা বলছেন যে কমিউনিটি এনগেজমেন্ট, এই কথাগুলো নিয়ে আপনি আগেও বলেছেন, আমরা আপনার কথা আবারও শুনবো। আমাদের ছোট একটা বিরতি নিতে হচ্ছে, দর্শক কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর।
নেটওয়ার্ক টাটা মাই টিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন লেন স্যার, আপনার কাছে আবার জানতে চাচ্ছি যে আপনি বারবার বলছেন যে কমিউনিটি এনগেজমেন্টের কথা, এবং আমরা যাদের সঙ্গে আজকে কথা বলছি এরাও কমিউনিটির আসলে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে এরা প্রতিনিধিত্ব করেন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে এই কমিউনিটির যারা রয়েছেন তাদেরকে আমরা কতটুকু এনগেজ করতে পেরেছি? আচ্ছা, আমরা তাদেরকে কোনোভাবেই যুক্ত করতে পারি না, যুক্ত করার কোনো চেষ্টাও করা হয়নি। আমি তখন যে মডেলটার কথা বলছিলাম সেটি হলো যে এইরকম ছোট ছোট জায়গায় যদি এরকম আমরা কমিটি করে দিতাম, এবং এটি কিন্তু পুলিশ সবচেয়ে সাহায্য করতে পারতো, কারণ আমি যতদূর জানি পুলিশের অনেকগুলো জায়গায় কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং ইত্যাদি আছে, তাদের দায়িত্ব দিলে করতে পারতো এটি। সেই স্বেচ্ছাসেবকরা ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটা মানুষকে বলতো তার পাড়ার মহল্লার যে আপনারা মাস্ক ছাড়া বাইরে যাবেন না, গেলে আমরা আপনাদের ধাক্কিয়ে আবার বাড়ির ভিতরে ঠেলে পাঠিয়ে দিব। তিন দিন প্র্যাকটিস হতো, দেখতেন কেমন দাঁড়ায়। আর অন্যদিকে যেটাকে আমরা সাধারণ এলাকা বলি বা কি বলি কমন প্লেস, কমন স্পেস, পাবলিক স্পেস, সেখানে পুলিশ দায়িত্ব পালন করত। এই দুটো যখন একত্র হতো প্রায় আমরা 80% বেশি মাস্ক পরাতে পারতাম। আর সবচেয়ে মারাত্মক কথা যেটা, এরকম লক্ষ লক্ষ লোক ঢাকা থেকে চিটাগং থেকে বের হবে এবং ফিরবে, এদেরকে চ্যানেলাইজ করার মানে কিভাবে যাবে আসবে তার কোনো পরিকল্পনা নাই। যমুনা নদীর উপর ফেরিটা একদিন খোলা থাকে, একদিন বন্ধ থাকে, তারপরে আবার খোলা থাকে। এটা কি রে ভাই, এটা কি, এটা তো করোনার মতো একটি ভয়াবহ একটা বিষয় নিয়ে আমরা কাজ করছি। এটা কোনো শৌখিন বিষয় না, এটি ঘুড়ি ওড়ানো অথবা বেলুন উড়ানোর মতো কোনো শৌখিন বিষয় না, এর সাথে জীবন যুক্ত। এবং যে কারণে আজকে বাংলাদেশ সহ পৃথিবীর অর্থনীতি জীবন থেমে গিয়েছে, এই যুদ্ধ থেকে আমাকে বেরিয়ে আসতে হবে, আর সেখানে প্রতিদিন এক্সপেরিমেন্ট হচ্ছে। এই যে মানে বালক উচিত যে কাজগুলো, এগুলো কিন্তু আমাদের অনেক ধরনের ক্ষতি করছে। একটি হচ্ছে আমাদের সম্পদের ক্ষতি হচ্ছে এবং মনস্তত্ত্বের একটি ক্ষতি হচ্ছে। দেখবেন এই যে মানুষগুলো গত 15-16 মাস থেকে করোনা প্রতিরোধী লড়াইয়ের সামনে দাঁড়িয়ে আছে অক্লান্ত ভাবে, সে আপনি জিজ্ঞেস করেন ইমাম সাহেবের মানুষেরা কতদিন ছুটি পায় না, আমার ডাক্তার নার্সরা কত কত দিন ছুটি পায় না, সেই মানুষগুলো কিন্তু ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছে। আপনাদের এটা মনে রাখতে হবে, আমি আপনাদের নীতি নির্ধারকদের যারা পরিকল্পনা করছেন আপনাদের মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে এটি শুধুমাত্র একটি প্রজ্ঞাপন বা নির্দেশ জারি করে এরকম প্যান্ডেমিক, বৈশ্বিক প্যান্ডেমিক ও জাতীয় দুর্যোগের মোকাবেলা করা যায় না। এখানে প্রত্যেকটা মানুষকে যদি যুক্ত করা যেত, ওসমান আলী সাহেবকে যদি দায়িত্ব দিত তার পরিবহনটা কিভাবে করলে শ্রমিকরা বাঁচবে এবং মানুষের ক্ষতি হবে না, নিজাম সাহেবকে দায়িত্ব দিত, পুলিশকে দায়িত্ব দিত, হেলথকে দায়িত্ব দিত, এবং এর সমন্বিত একটি পরিকল্পনা করত। দুঃখজনকভাবে বাংলাদেশে এখন পর্যন্ত করোনা নিয়ন্ত্রণ এবং প্রতিরোধের জন্য বিজ্ঞানসম্মত, বিজ্ঞান ভিত্তিক কোনো সুসমন্বিত পরিকল্পনা হয়নি। মনে রাখতে হবে অসুখে মানুষেরা ভুগছে, মানুষেরা মারা যাচ্ছে, মানুষকে এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হলে এই মানুষের সহযোগিতা নিয়েই আমাদের প্রয়াসটাকে সামনে নিতে হবে। আপনার কাছে আবার আসবো আমরা ওসমান আলী, আপনার কাছে আসলে জানতে চাই, প্রথমবার যখন লকডাউন হয় তখন এক দফা খুলে দেওয়া হয়েছিল জনপরিবহন, এবং এই গণপরিবহন খুলে দেওয়ার পর আমরা আসলে দেখেছি যে যারা এই গণপরিবহনের সঙ্গে সম্পৃক্ত শ্রমিকরা তারা আসলে স্বাস্থ্যবিধি মানেন না, ফলে এটার প্রতি একটা বিরূপ আমরা বিভিন্ন পত্র পত্রিকা গণমাধ্যমে দেখেছি রিপোর্ট। আসলে আপনারা কি তাদেরকে স্বাস্থ্যবিধি মানাতে বা আপনারা কি উৎসাহিত করেননি, বা আপনারা কি চেষ্টা করেননি যারা মালিক কর্তৃপক্ষ রয়েছেন? আমরা ধন্যবাদ আপনার আগে আবার, আমার কাছে মনে হয়েছে এবার লকডাউন এর বিবৃতি সর্বস্ব লকডাউন, এবং এটা ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া পর্যন্ত বিবৃতি দিয়ে যারা দায়িত্ব সেই তারা দায়িত্ব শেষ করেছেন বলে আমার কাছে মনে হয়েছে। আমি মানে লেন সাহেবের মতো আমি বিশেষজ্ঞ না, কিন্তু আমরা বাস্তব অবস্থায় যে কথাটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের যে কথাটা আপনি বললেন যে পরিবহন শ্রমিকরা মানে নাই, পরিবহন শ্রমিকরা মানে নাই তার অংশ কত, আমরা বলেছি একজন গাড়িতে 20 জন যাত্রী নিয়ে চলবে এবং আন্তঃজেলার গাড়ি 20 জনের যাত্রীরা কোথাও চলে নেই। ঢাকায় 20 জন যাত্রী নেওয়ার কথা ছিল, সেই যাত্রীগুলো সকালবেলা এবং বিকালবেলা মেনটেন করা সম্ভব হয়নি, 11টার পর থেকে বিকাল 3টা পর্যন্ত মেনটেন করা সম্ভব হয়েছে। ঢাকা শহরে গাড়ি কত, লোক চলাচল করে কত, এটা পুলিশের কাছে কিন্তু রিপোর্ট আছে যে কত গাড়ি আছে আর কত যাত্রী চলাচল করে। যখন বিকাল অফিস ছুটি হয় একবারে যে কথা লেলিন ভাই বললেন যে পরিকল্পনা,
এই যে পরিকল্পনার তো অভাব, একবারে সব অফিস ছুটি দিবে কেন? অফিস তো ধীরে ধীরে কিছু কিয়ারে আগে দিবে, কিয়ারে পরে দিবে। এই পরিকল্পনা করলে যে গাড়িটা এসে থামে স্টপিজে, তখন হেল্পাররে মানে টান দিয়া যাত্রী নিচে নামাইয়া যাত্রী এখন উঠতে থাকে, তার তাক তখন কিন্তু তার বাড়ি যেতে হবে। এই মানসিকতা নিয়ে সে কিন্তু মানে সে গাড়িতে উঠে। আবার সকালবেলা সে যখন অফিস আসবে, সেই অফিস আসার সময় দেখবেন যে সেইভাবে জোর করে গাড়ি তুলে দুই বেলা সিটি গাড়িগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় নাই। সারা দেশ আমরা মনিটরিং করেছি। এবার আমরা বলেছিলাম, প্রস্তাব দিয়েছিলাম যে 12 এবং 13 তারিখে আন্তঃজেলা গাড়িগুলো খোলা রাখেন, কারণ মানুষ ঢাকা থেকে বেরিয়ে যাবে। সেই বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এই দুই দিন খোলা রাখলে কমপক্ষে এই লোকগুলি সুস্থভাবে বাড়ি যেতে পারবে। আমরা সরকার বুঝছে কিনা আমি জানি না, সংশ্লিষ্ট সংস্থাগুলি মন্ত্রণালয় বুঝছে কিনা জানি না, যে একটা হুকুম দিলে একটা বিবৃতি দিলে সব মানুষ থেমে যাওয়া বিষয়টা এরকম না। আজকে বড় লোকের সার্ভিস ঠিকই খুলে দেওয়া হয়েছে। বিমান ভাড়া সৈয়দপুরে ঢাকা থেকে 2300 টাকা 9000 টাকা ভাড়া নিচ্ছে, তার মনিটরিং নেই, তার কোনো সিট পাওয়া যাচ্ছে না, এবং মানে বিমানের সিট ছোট ছোট এবং সেখানে কিন্তু তারা লোকজন নিয়ে যাচ্ছে। আর একটা জিনিস খুবই বলা গুরুত্ব, আমরা মানি না তা না, এবার আমরা প্রস্তাব দিয়েছি যে আমরা এক গাড়িতে দুজন করে যাচ্ছি না আন্তঃজেলা খুলে দেন। যদি আমরা মনিটরিং করবো, যদি তার ব্যত্যয় ঘটায়, তাহলে ওই গাড়ি আপনারা ডাম্পিং এ দিবেন, আইনগত ব্যবস্থা নিবেন, আমরা পুলিশের সাথে সহায়তা করব। পুলিশ এবং মালিক শ্রমিকরা দূর দিনে, কিন্তু পুলিশ আর এই শ্রমিক ছাড়া কিন্তু রাস্তায় কেউ থাকেন। 2013-14-15 সাল যখন জ্বালাও হয়েছে, এই পুলিশ মরছে আর আমাদের 92 জন শ্রমিক মারা গেছে, এই রাজনৈতিক নেতারা থাকেন নাই। আমি রেলি ভাইয়ের সাথে আমি একমত হয়ে বলবো, বাংলাদেশে 300 MP সাহেবরা আছেন, পরে আরো সিলেক্ট আছেন, আরো 45 জন মন্ত্রী সাহেবরা আছেন, সেখানে প্রায় এখানে উপজেলা প্রায় 500 উপজেলা চেয়ারম্যান আছেন, প্রায় মানে এখানে 80,000 গ্রামের মধ্যে সেখানে মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছেন। তারা যদি একযোগে কমিটি করে স্থানীয় ভাবে যদি মাস্ক পরানো, স্বাস্থ্যবিধি মানার কথা বলা হইতো, তাহলে কিন্তু অনেকাংশে এটা সফল হওয়া যেত বলে আমি মনে করি। কিন্তু আজকে কিন্তু সফলতার দিকে আমি দেখছি না। আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের, তারপর উপজেলা চেয়ারম্যান মেম্বারদেরকে আমরা দেখি নাই। আমরা যখন সল্লায় হামলা হয়েছে, সেখানে আমরা কিন্তু জনপ্রতিনিধিদের দেখি নাই। ব্রাহ্মণবাড়িয়া আলাউদ্দিন খাঁর মতো এত বড় মানে স্থাপনা ধ্বংস করে দেওয়া হইলো, সেখানে পুলিশ আর সেখানে একমাত্র জনপ্রতিনিধি দেখছি আমি আপনারা যে কমিউনিটি বেসড যে কথাটা বলেছেন ডক্টর লেলিন চৌধুরী, কমিউনিটি বেসড হিসেবে আপনারা একটা সংগঠন, বড় সংগঠন, এবং আপনারা আপনাদের অনেক, আপনি বলছেন যে প্রায় লক্ষাধিক মানুষের জীবন জীবিকা সেখানে, সেখানে তাদেরকে আসলে কিভাবে আপনারা যে পরিকল্পনা করেছেন এই লকডাউনে কিংবা এই স্বাস্থ্যবিধি মানায়, সেই পরিকল্পনাটা কি? আসলে আমাদের দেখেন, আমাদের তো প্যাসেঞ্জার যাত্রীগুলি যে টার্মিনাল থেকে যাতায়াত করছেন, আমরা একটা অথরিটি, আমাদের একটা সুন্দর একটা অথরিটি রয়েছেন BIWTA। সেই অথরিটির চেয়ারম্যান জনাব গোলাম সাদেক সাহেব অত্যন্ত ডাইনামিক লোক, গত বছর উনি করোনাকালীন এসেই কিন্তু জয়েন করেছেন সম্ভবত। তো উনি সরকারের পাওয়া নির্দেশনা যেভাবে দিয়েছেন, সেভাবেই কিন্তু আমরা সেই সুরক্ষা মেনটেন করে, এবং আমাদের যারা এই পেশায় নিয়োজিত শ্রমিকরা, সেই সকল স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আমরা পরিবহনটা আপনার চালানোর প্রচেষ্টা করে এই পর্যন্ত আমরা এসেছি। কিন্তু আজকে যেটা হয়েছে, যে এটা কিন্তু আমাদের একটা নিয়ন্ত্রণাধীন আছে। যেমন আজকে গাড়ির বিষয়টা, সে একটা এই ধরেন, কিন্তু এই জায়গাটা হচ্ছে গিয়ে আপনার নিয়ন্ত্রণের বাইরে, আর আমাদের কিন্তু একটা নিয়ন্ত্রণে আছে। যেমন আমাদের BIWTA ঢাকা নদীবন্দর থেকে শুরু করে বরিশাল নদীবন্দর, সেখানেও BIWTA এর কর্তৃপক্ষ থাকছেন। ইভেন যতগুলি আমাদের দক্ষিণাঞ্চলে যাতায়াত আছে, চাঁদপুর সহ সব জায়গায় কিন্তু আপনার BIWTA এর কর্মকর্তা রয়েছেন, সেখানে কিন্তু তারা চেক করছেন যে আমরা আসলে স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করছি কিনা, এবং তারা মার্কিং করে দিয়েছেন যে এতটুকু ডিস্টেন্সে এক একজন ডেক যাত্রী বহন করবে, সেটাও কিন্তু আমরা মেনটেন করে আসছি। আসলে হয়েছে যে বিষয়টা, মাননীয় প্রধানমন্ত্রী ওনার নির্দেশনা সব ঠিক আছে, উনি আমাদের প্রতি ব্যবসায়ীদের প্রতি যথেষ্ট আন্তরিক, কিন্তু নিচের দিকে এসে যে আমি বুঝতে পারতেছি না যে কেন এই ধরনের একটি আপনার কার্যকলাপে লিপ্ত হয়ে আজকে যে লকডাউনের নামে যে সকল পরিবহনগুলোকে বন্ধ রাখা হয়েছে, এবং এই যে আসলে তো স্টেপ বাই স্টেপ
ডক্টর লেলিন সাহেব যে একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সম্পূর্ণ যদি বন্ধ থাকতো তাহলে একটা জিনিস ছিল, এখন আপনি কিছু খুলেছেন, কিছু ছেড়েছেন, কিছু মোটরসাইকেল পর্যন্ত রংপুরে যাচ্ছে। একটা দিকে হচ্ছে শুধু করোনায় আক্রান্ত হচ্ছে তাই নয়, কিন্তু সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার আজকে লাইফ রিস্ক, যেখানে জীবনের ঝুঁকি নিয়ে একটা মোটরসাইকেল একজন বহন করবে করোনার, সেটা তো আছেই, সেই সুরক্ষা তো নেই, তারপরে সেখানে তিনজন চারজন যাত্রী নিয়ে কিন্তু আজকে দূরপাল্লায় যাচ্ছে। তো সেখানে যদি লঞ্চ এবং বাসগুলি আপনার স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে আমাদেরকে চালাবার অনুমতি সরকার দেয়, তাহলে কিন্তু অন্তত পক্ষে যারা গিয়েছেন এবং আসার সময়টুকু যদি অন্তত পক্ষে আমরা এই সেবাটুকু দিতে পারি, আমরা সরকারের নির্দেশনা মেনে সুরক্ষা মেনটেন করে আমরা যদি সেই আসার সময়টা অন্তত পক্ষে দিতে পারি, তাহলে আমার মনে হয় যে আমরা কিছুটা হলো সেফ থাকতে পারবো বর্তমান পরিস্থিতিতে। আপনাকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি, আমরা আপনার কাছে আবার আসবো পরে। আমরা ইমাম হোসেন আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, যে কথাগুলো আপনি শুনলেন, বিশেষ করে লেলিন স্যার কিছু কথা বললেন এবং কমিউনিটি যে এনগেজমেন্টের কথা বলছেন, আপনারা বেশ কিছু কাজ করেছেন, আমি যতটুকু জানি বাংলাদেশ পুলিশ বেশ কিছু কাজ করেছে, সেক্ষেত্রে যাদের অত্যাবশ্যকীয় প্রয়োজন ছিল বিশেষ করে এই জনস্রোত ঠেকাতে, তাদের কাছে কি আপনারা পৌঁছাতে পারেননি বা তাদেরকে আপনারা তাদের সহযোগিতা আপনারা চাননি যে কারণে আজকের এই পরিস্থিতি? লক্ষ্য করে থাকবেন আসলে প্যান্ডেমিক পুলিশিং এর কোনো এক্সপেরিয়েন্স কিন্তু আমাদের ছিল না, এই শতকের পুলিশের কারোই ছিল না। আমাদের নতুন আইজিবি মহোদয় বেনজির আহমদ সাহেব যখন দায়িত্ব নিলেন, উনি নেয়ার পরেই কিন্তু একটি কর্ম পরিকল্পনা ঠিক করে দিলেন প্যান্ডেমিক পুলিশের জন্য। সেই কর্ম পরিকল্পনার একটা অংশ, একটা গুরুত্বপূর্ণ পিলার কিন্তু কমিউনিটি এনগেজমেন্ট, আর একটা পিলার হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট এবং আমাদের সমস্ত গ্রামে আমাদের বিট পুলিশিং আছে। এবং আপনি লক্ষ্য করবেন একবার আমরা বিট পুলিশের সমস্ত কমিটিগুলো একসাথে এক সময়ে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু আমরা এই করোনার যে কতগুলো স্লোগান সেগুলো আমরা দিয়েছিলাম। এছাড়া আরো একটি বিষয় আমাদের যে প্যান্ডেমিক পুলিশিং এর গাইডলাইনে আছে সেটা হচ্ছে রিসোর্স রিলোকেট রিমোবিলাইজ। আমাদের আমরা জানি সরকারি প্রতিটি বিভাগেই আমাদের সামর্থ্যের সীমাবদ্ধতা আছে, গাইডলাইন দিলেন যে আমাদের আমাদের যে রিসোর্স আছে সেই রিসোর্সকে একটি একটি দিকে নিয়ে যাওয়া, আমাদের যে প্রায়োরিটি আছে সেই প্রায়োরিটিতে নিয়ে যাওয়া। এবং প্রায়োরিটিতে নিয়ে যাওয়ার কারণে আমরা দেখেন এই জনস্রোতের আগে কিন্তু আমরা প্ল্যান করেছি, আমরা কিন্তু বুঝতে পেরেছিলাম যে আমাদের এই এই সমস্যাগুলো হবে এবং মানুষ কিন্তু ঘরমুখ হবে, এবং আমরা সেই অনুযায়ী আমাদের এমপ্লয়মেন্ট রেখেছি, আমাদের অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো আছে সেগুলো করেছি। কিন্তু আমার মনে হয় যে এই যে এত লোক যে ঢাকার বাইরে যাবে, এইটি সম্ভবত ভালোভাবে সরকারের সংশ্লিষ্ট যারা দপ্তর আছেন তারা হয়তো ভালোভাবে অ্যাসেসমেন্ট করতে পারেননি। যদি অ্যাসেসমেন্ট করতে পারতেন তাহলে কিন্তু এটিকে ব্যবস্থাপনা করা যেত। আপনি একটু লক্ষ্য করবেন পানির স্রোতের যেরকম একটা চাপ থাকে, জনস্রোতেরও কিন্তু একইভাবে চাপ আছে। উন্নত যেসব বিশ্ব, যেসব স্মার্ট যেসব কান্ট্রিগুলো আছে, তারা দেখেন তারা কিন্তু পানিকে বাদ দিয়ে কোথাও আটকিয়ে রাখে না, পানিকে চ্যানেলাইজ করে দেয়, চ্যানেলাইজ করে দিয়ে সেখান থেকে বিদ্যুৎ তৈরি করে, আবার পানিকে আটকিয়ে রাখার যে প্রেশার সেটা থেকে সে মুক্ত হয়। তার মানে আমাদের যে জনস্রোত হবে এটা যদি আমরা জানতে পারতাম তাহলে আমরা কিন্তু এটাকে ম্যানেজ করতে পারতাম, লাইক এদেরকে বিভিন্ন চ্যানেলে পাঁচটা রাস্তা দেখাই দিতে পারতাম, আরো গণপরিবহন বাড়াতে পারতাম। তারপরে আমি একটু আগে যেটা বলছিলাম যে চায়নায় প্রায় 50 কোটি লোক, 41 থেকে 50 কোটি লোক বাড়িতে যায়, তারা তাদের যে জায়গাগুলোতে ভিড় হবে সেই জায়গাগুলোতে কিন্তু তারা গত বছরও প্রচুর পরিমাণে এই যে অ্যান্টি কোভিড স্প্রে গুলো করেছে, যেসব জায়গায় চোখ হয় সেই চোখ জায়গাগুলোকে কিন্তু ওরা খুব ভালোভাবে ম্যানেজ করেছে। আমাদের সম্ভবত এইসব জায়গাগুলোতে আরো কাজ করার সুযোগ ছিল, এই জায়গাগুলোতে কাজ করার ব্যবস্থা আসলে আমরা আগে চাইলেই করতে পারতাম, করা উচিত ছিল, সরকারি দপ্তর গুলোই করতে পারতো। তবে তারপরেও এখনো যে অবস্থা আছে আমি মনে করি মানুষের কাছে পৌঁছানো, মানুষের কাছে পৌঁছানোর জন্য ভাষা আছে, যে ভাষায় আপনি আমি কথা বলি হয়তো সেই ভাষায় আপনি রংপুরের একজন লোককে বুঝাতে পারবেন না, তাকে হয়তো তার মতন গানে গানে বুঝাতে হবে, গম্ভীরের মাধ্যমে বুঝাতে হবে, বরিশালের একজন লোককে হয়তো তার ভাষায় কোনো জোক করে বুঝাতে হবে। এই জন্য দেখেন পৃথিবীতে বিজ্ঞাপনের ভাষা কিন্তু খুব মিষ্টি এবং খুব সুন্দর, শ্রেষ্ঠ ভাষা। বিজ্ঞাপনের ভাষায় তাদের কাছে অন্য কোনো ভাবে আমাদের রিচ করতে দরকার ছিল, গানে গানে বুঝাতে পারতাম, অন্যভাবে বুঝাতে পারতাম, মিষ্টি করে। বাচ্চাদের সময়
ছোট্ট একটা বিরতির পর আপনার কাছে আসি। দর্শক কোথাও যাবেন না, থাকুন আমাদের সঙ্গে, ফিরছি একটু পর। নেটওয়ার্কটা মাইটিভি সংলাপে আবারও আপনাদের স্বাগত। বিরতির আগে কথা বলছিলেন ইমাম হোসেন স্যার আপনার সঙ্গে, আমার যে বিষয়টা আপনি বলছিলেন যে কিভাবে আসলে উপস্থাপন করতে হবে সেই জায়গাটা একটু বলবেন। আর একটা বলবেন যে ঠিক ভয়ে মানুষ ঢাকা চাচ্ছে, মানে করোনার ভয়ে ঢাকা চাচ্ছে না আসলেই নারীর টানে চাচ্ছে? ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে আসলে প্রত্যেকের কাছে রিচ করার আলাদা আলাদা ভাষা আছে। আপনি গাম্ভীরা দিয়ে যার কাছে রিচ করতে পারবেন, হয়তো জারিগান দিয়ে তার কাছে রিচ করতে পারবেন না। সেই জন্য যার যেখানে যেরকম দরকার হয় সেরকম ভাবে করে তার ভাষায় তাকে বুঝিয়ে বললে এর যে বিপদ, করোনার যে বিপদ, করোনার যে প্রোটোকল, এটা অবশ্যই তারা বুঝতে পারত। যেটা দেখবেন ওষুধ কোম্পানিগুলো বাচ্চাদের জন্য যেসব তিতে ওষুধ বানায়, বাচ্চারা তো কোনো মতে তিতে ওষুধ খাবে না, তখন তারা সুগার কোট করে দেয়, উপরে সুন্দর চিনির প্রলেপ দিয়ে দেয়, বাচ্চারা দেখুন একদম মজায় আনন্দে গিলে ফেলে চকলেটের মতন। আমাদের দরকার ছিল আমাদের যে মেসেজগুলো সেগুলোকে সুগার কোট করে যাদেরকে আমরা আউটরিচ বলি, আউটরিচদের কাছে দেওয়া দরকার ছিল। সেখানে আমার মনে হয় আরো কাজ করার সুযোগ আছে। আর বাংলাদেশের মানুষ যে ঢাকা ছাড়ছে সেটি মূলত নারীর টানেই। এদেশে মানুষ শুরু থেকেই, অনেক আগে থেকেই অত কসমোপলিটন না, আমাদের ঢাকা শহরও এত কসমোপলিটন না। ঢাকা শহরে 20-22% লোক কসমোপলিটন, বাদ বাকি দেশ শেকড় এখনো গ্রামে, তারা এখনো গ্রামে গেলেই স্বস্তি বোধ করে। এবং এটি সবসময় হচ্ছে, সবসময় হবে। তবে সব কথা শেষ কথা, আমি মনে করি আমাদের বাংলাদেশের মানুষের অসীম একরকমের শক্তি আছে, অসম একরকমের শক্তি আছে, যে শক্তির বলে আমরা 71 সালে পাকিস্তানি বাহিনী, পৃথিবীর অন্যতম দুর্ধর্ষ বাহিনী, অন্যতম ব্রুটাল বাহিনীকে আমরা পরাজিত করেছিলাম বঙ্গবন্ধুর আহ্বানে। আবার একইভাবে 50 বছর পরে একইভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের মানুষ কিন্তু করোনাকে প্রথম ঢেউ পরাজিত করেছে। আমরা বিশ্বাস করি মানুষ যদি সত্যিকার মেসেজটা পায় দ্বিতীয় ঢেউকেও তারা পরাজিত করবে। আপনি দেখেন আমাদের পাশের দেশ ভারত এত শক্তিশালী, এত বড় অর্থনীতি, তারা আজকে বিপর্যস্ত, দিশেহারা। আপনাকে আপনাকে ধন্যবাদ দিচ্ছি। আমরা একটু কথা বলতে চাই নিজামুদ্দিন আপনার সঙ্গে। আপনি যদি বলেন যে এই যে ভোগান্তি রয়েছে, আমরা আসলে জনগণের যে ভোগান্তি দেখছি সেই ভোগান্তি লাগবে, আপনাদের কোনো কিছু পূরণীয় আছে কিনা, কিংবা আপনারা সম্মিলিতভাবে কোনো মেসেজ তাদের জন্য রাখবেন কিনা? আমরা একটা মেসেজে রাখবো, আপনি অবশ্যই ঢাকা ফিরবেন, একসাথে হুড়মুড় করে না ফিরে, ধীরে ধীরে এবং বিভিন্ন পথে, এক পথে না, কোথাও চোখ পয়েন্ট না করে সাবধানে ঢাকা ফিরবেন। বাংলাদেশ পুলিশ যে কোনো সহযোগিতা করার জন্য আপনার পাশে আছে। আমরা এনফোর্স করব না, আমরা কাউকে কোনো রকমের কোনো অন্য ক্ষেত্রে যেরকম এনফোর্স করি, এখানে আমরা এনফোর্সে যাব না, আমরা সহযোগিতার ভূমিকায় থাকতে চাই বাংলাদেশ পুলিশ। আপনাকে আপনাকে ধন্যবাদ দিই। আমরা আসলে শুনতে চাচ্ছিলাম মোহাম্মদ নিজামুদ্দিন আপনার কাছ থেকে যে আসলে ঢাকা ফেরার যারা যাচ্ছেন তাদের জন্য আপনাদের কোনো মেসেজ রয়েছে কিনা, কিংবা আপনারা সম্মিলিতভাবে কোনো উদ্যোগ নেবেন কিনা? না, আমরা আসলে এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে এই এই অবস্থাটার থেকে যদি কিছুটা আমরা পরিত্রাণ পেতে চাই, সেই ক্ষেত্রে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী উনি যথেষ্ট সোচ্চার, এবং আজকে তার এই কর্মকাণ্ডের কারণেই কিন্তু আমরা অনেক ভালো আছি। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আসলে উনি যদি অনুমতি দিয়ে দেন, এবং যারা এর সাথে আমাদের অথরিটি যারা রয়েছেন তাদেরকে সংশ্লিষ্ট অধিদপ্তর গুলিকে অনুমতি দিয়ে দিলে যে স্বাস্থ্য সুরক্ষা মেনটেন করে সীমিত পরিসরে আপনার রেশনিং সিস্টেম করে দরকার হয় প্রতিনিয়ত 2 বার পর্যন্ত এক একটি জাহাজ যাওয়া আসা করে দক্ষিণ অঞ্চল সহ বিভিন্ন রুটে যাত্রীগুলি স্বাভাবিকভাবে নিয়ে আসুক, তাতে করে অন্তত পক্ষে একটা জিনিস আপনি রেহাই হলো যে যাওয়ার সময় যে সেচুয়েশনটা তৈরি হয়েছে আসার সময় সেইটা থেকে আমরা রেহাই পেলাম। অন্তত পক্ষে আসার সময় আমরা যদি ভালোভাবে তাদেরকে, যেহেতু তাদের কর্মস্থল ঢাকা বা ঢাকার আশেপাশে, তাদেরকে তো ফিরে আসতেই হবে, তো সেইটুকু অন্তত পক্ষে নিশ্চিত করতে পারলাম এবং আমরা এটুকু কন্ট্রোল করতে। ধন্যবাদ দিচ্ছি। আমরা ওসমান আলী আপনার কাছে জানতে চাই যে সড়ক পরিবহন বন্ধ রয়েছে, আপনারা বিভিন্ন কর্মসূচির কথা বলছেন, কিন্তু মানুষ যে দুর্ভোগে আসলে নারীর টানে বাড়ি যাচ্ছে, তারা যদি ফিরে আসে বা এখন যারা যাচ্ছে ঈদের আগে তাদের জন্য আসলে কোনো ব্যবস্থা করা যায় কিনা, বা আলোচনার মাধ্যমে কোনো সুযোগ সুবিধা তৈরি করা যায় কিনা? ধন্যবাদ। আমি শুধু আপনার মাধ্যমে একটা প্রস্তাব দিতে চাই, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কোনো দায়িত্ব পালন করছে বলে আমার মনে হয় না। যদি আমাদের সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় যে মালিক শ্রমিকদের নিয়ে একটা বৈঠক করে সিদ্ধান্ত নিত যে আপনাদের সমস্যা কি কিভাবে সমাধান করা যায়,
এইভাবে যদি জেলাভিত্তিক ডিসি নেতৃত্ব যদি আমাদের পরিবহন মালিক শ্রমিকদেরকে নিয়ে যদি আলোচনা করতেন তাহলে কিন্তু এটা আরো অনেক সুশৃঙ্খল ভাবে এটা করা যেত। ধরেন আজকে মিরপুরে কারখানা শ্রমিকরা রাস্তায় নেমেছে কেন, যে শ্রমিক সাবদিত হবে, আমাদের 30-40টা সিটি গাড়ি আছে ভেঙে ফুললো, সেখানে পুলিশ অসহায়ের মতো দাঁড়ায় থাকবো কি কারণে, পুলিশ যদি সেখানে ফোর্স অ্যাপ্লাই করে তাহলে আরো অনেক ঘটনা ঘটবে বলে পুলিশ মানে সেখানে যথেষ্ট নিয়ন্ত্রণ করার চেষ্টা করে 30-40টা গাড়ি ভেঙে ফেলছে। আজকে গাজীপুরে আপনি দেখেন কারখানা বন্ধ করছে 7 দিন ছুটির দাবিতে, সেখানে কিন্তু এখানে কারখানা কর্তৃপক্ষ কিন্তু 3 ঘন্টা কারখানা রাস্তা অবরোধ করার পর বললো যে আপনাদের দাবি আমরা মেনে নিলাম, মেনে নেওয়ার পর কিন্তু আমাদের কিন্তু সেখানে মানে সেই ওখানেও কিন্তু গাড়ি ভাঙচুর হয়েছে। দেখেন একটা জিনিস আমি বলি যে এইগুলো যদি একটা পরিকল্পিত ভাবে হতো আর আমাদেরকে ডেকে যদি বলতো যে ঠিক আছে আপনাদের শ্রমিকদের পরিচয় পত্র আছে, জাতীয় পরিচয় পত্র আছে, এইভাবে জেলা ভিত্তিক যদি এই ওএমএস এর চাল 10টা চাল যদি দিত তাহলে শ্রমিকরা কমপক্ষে পরিকল্পিত ভাবে তারা কিন্তু আমরা আমগুলো নিয়ন্ত্রণ করতে পারতাম। আপনার মাধ্যমে সর্বশেষ আমি যে প্রস্তাবটা দিতে চাই সেটা হচ্ছে এখনো যে সময়, কারণ আমাদেরকে বলা হচ্ছে যে ভারত থেকে মানে সেই ব্যাকটেরিয়া চলে আসতেছে, কিন্তু এই সমস্ত জড়িত কারণে এখনো কিন্তু মালিক শ্রমিক যেমন নৌ মন্ত্রণালয়ে মানে লঞ্চ মালিকদের শ্রমিকদেরকে নিয়ে বসা উচিত, তেমনি ভাবে আমাদের মালিক শ্রমিকদেরকে নিয়ে কিন্তু জেলা ভিত্তিক কেন্দ্র ভিত্তিক কমিটি করে কিভাবে শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করা যায়। এই কারণে একটা জিনিস দেখেন, ঈদের দিন কোনোদিন কোনো মানুষ কর্মসূচি দেয়, আপনাকে ধন্যবাদ। আমরা শেষ কথা অল্প কথা শুনতে চাই ডাক্তার লেলিন চৌধুরী আপনার কাছে। স্যার আপনি একটু যদি বলেন যে এই জীবনের ঝুঁকি নিয়ে যেভাবে তারা যারা গ্রামে যাচ্ছে এবং ঈদ হয়তো গ্রামে করবেন এবং তারা হয়তো ফিরে আসবেন, আমরা আপনার কাছে একটা সাজেশন প্রস্তাব আশা করছি যে আপনি একটা পরামর্শ যদি দেন যে যারা যাচ্ছেন গেছেন বাসায় ঈদটা কিভাবে করবেন এবং কতটা আসলে নিরাপদে থাকা উচিত এই ঈদের সময়। আচ্ছা আপনি তো আমাকে বিপদে ফেললে, কারণ আমি আমার জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বলি যে একজন মানুষ থেকে আরেকজন মানুষকে একটু দূরে থাকতে হবে এবং যেখানে মুক্ত বাতাস সেখানে করোনার সংক্রমণটা কম হয়। তাহলে ঈদের জামাতটা কোথায় করার দরকার? করতে হবে খোলা মাঠে, যেখানে আপনার 3 ফিট দূরত্বে জন মানুষকে বসানো যাবে এবং যেহেতু মুক্ত বায়ু প্রবাহিত হচ্ছে সংক্রমণটা কম হবে। কিন্তু মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে বাইরে না মসজিদের ভেতরে নামাজ পড়তে হবে, ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো কি বলেন তো? মসজিদে একটি বদ্ধ জায়গা, সেখানে অনেক লোক ঢুকবে, ফলে কি দাঁড়াবে? তাহলে কি, তাহলে আমি শুধু একটি কথাই বলবো যে প্রত্যেকটা কাজ যেন স্বাস্থ্য বিজ্ঞান এবং সংক্রমণ প্রতিরোধের যে জায়গা তার উপর ভিত্তি করে সাজানো হয়। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা মানুষকে যদি নিয়ন্ত্রণ করতে চাই মানুষ দিয়েই করতে হবে, অর্থাৎ ভাইকে দিয়েই ছোট ভাইকে অথবা আরেক বোনকে নিয়ন্ত্রণ বোঝাতে হবে যে কোনটি চলার পথ সেদিকে আমাদের যেতে হবে। মানুষ যন্ত্রণা যে সুইচ টিপলে অথবা একটা প্রজ্ঞাপন জারি করলে সে সব কথা মেনে নেবে, এটি একটি ব্যাপার। আরেকটা শেষ কথা হচ্ছে যে ধরুন যে পুকুরে মাছ নাই আমি কি সেই পুকুরে মাছ ধরতে চাইবো? না। বাংলাদেশের কতগুলো জায়গা করোনা অনেক বেশি, কতগুলিতে কম, কতগুলিতে একদম নাই, তাহলে সারা দেশের জন্য আমাকে একটা করোনা ম্যাপ করতে হবে। যে উপজেলা ধরুন ঝালকাঠি বরগুনার 12টা উপজেলাতে করোনা নাই, মানিকগঞ্জের 3টা উপজেলাতে করোনা নাই, আমি সেখানে লকডাউন কেন দেবো বলুন তো? সেই লকডাউন দেওয়ার মধ্যে তো মানুষকে কষ্টের মধ্যে ফেলে দেয়। আমি লকডাউন সেখানেই দেবো যেখানে করোনা রয়েছে। আচ্ছা হ্যাঁ, যে আমি শেষ লাইনটা বলছি, তার মানে স্বাস্থ্য বিজ্ঞানকে সর্ব অগ্রে স্থান দিয়ে যদি আমরা একটা সুসমন্বিত পরিকল্পনা করে সেটি বাস্তবায়নের জন্য সমস্ত সেক্টরের মানুষকে যুক্ত করতে পারি এবং সেক্টর ওয়াইজ বাস্তবায়নের জন্য সেই সেক্টরের মানুষকে দায়িত্ব দিয়ে যদি কর্তৃপক্ষ সুপারভাইজ করে তাহলে আমরা অনেকটাই সফল হতে পারব। আমরা প্রত্যাশা করি যে প্রত্যেকটা নাগরিক দেশের সবাই সুস্থ থাকবেন, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবেন, নিরাপদে থাকবেন। এই ছিল আজকে আমাদের আলোচনা। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল অপ্রতিরোধ্য ঈদ যাত্রা। আমাদের সঙ্গে আলোচনায় যারা ছিলেন আপনাদের 4 জনকে ধন্যবাদ, আপনাদেরও ধন্যবাদ যারা এই অনুষ্ঠান দেখছেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। শুভরাত্রি।
আমরা।